তাহমিনা আক্তার। বর্তমানে তিনি ভাটারা পরিবার উন্নয়ন বহুমুখী সমবায় সমিতি লিমিটেডে কর্মরত আছেন। তিনি গুড নেইবার্স বাংলাদেশ গুলশান এফডিপিতে সিডিসির মাধ্যমে যুক্ত হন, পরে সিডিসির চেয়ারপারসন হিসেবে নির্বাচিত হন। সর্বশেষ তিনি বাড্ডা সুপ্রতিবেশী মহিলা সমবায় সমিতি লিমিটেডের চেয়ারপারসন হিসেবে নির্বাচিত হন। তিনি তার ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে জেএনবির সহযোগিতায় প্রতিটি অবস্থান থেকেই সফলতা অর্জন করেন। আমার নাম তাহমিনা আক্তার। আমার পরিবারের ছেলে, আমার মেয়ে এবং আমার স্বামী নিয়ে আমরা চারজন সদস্য। আমি ভাটারা পরিবার উন্নয়ন বহুমুখী সমবায় সমিতি লিমিটেডে কর্মরত আছি। আমি গুড নেইবার্সের সাথে যুক্ত ছিলাম বিগত 6 বছর, 2011 সালের জুলাই মাস থেকে 2016 সালের জুন পর্যন্ত। গুড নেইবার্স আমার ছেলে ওইখানে পড়ালেখা করতো ক্লাস 5 পর্যন্ত, আমার মেয়েও ক্লাস 5 পর্যন্ত, সে GPA 5 নিয়ে পাশ করে এসেছে। ওরা যখন স্কুলে পড়ালেখা করে তখন ওইখানে প্রায় সময়ই মিটিং হয়। সেই মিটিংয়ে আমরা আসলে যাইতাম, যাওয়ার পরে শুনতে পারি এবং মিটিংয়ে আলোচনা হয় যে আসলে নারীদের উন্নয়ন, নারীর ক্ষমতায়ন সম্পর্কে, নারীর অধিকার সম্পর্কে। আসলে এই বিষয়গুলো আমার সবচাইতে ভালো লাগতো যে আমরা ঘরে বসে থাকি নারীরা, যে নারীদের যে আসলে অধিকার, নারীর যে ক্ষমতায়ন, এটা সম্পর্কে আমাদের ওইভাবে জানা ছিল না। যে নারীর ক্ষমতায়ন সম্পর্কে গুড নেইবার্স আমাদের শিক্ষা দিয়েছেন, আর সেই সূত্র ধরেই আমি আসলে গুড নেইবার্সের সাথে যুক্ত হই। গুড নেইবার্সে যুক্ত হওয়ার আগে আমি ঘরে বসেছিলাম, মিটিংগুলোতে আমি যখন উপস্থিত থাকি তখন বেশিরভাগই নারীদের নিয়ে সেখানে আলোচনা হয়, আর এতে আমাকে আসলে বেশি আকৃষ্ট করে যে আমিও তো নারী, ঘরে বসে না থেকে যদি আমি বাহিরে গিয়েও যদি কিছু করতে পারি তাহলে আমার সংসারে, আমার পরিবারে আমার কিছু সাপোর্টিং আসবে, সেই সাথে আমি নারীর অধিকারও আদায় করতে পারবো। যেহেতু গুড নেইবার্স নারীদের নিয়ে কাজ করছে আর আমারও আগ্রহ আছে, তাই আমি গুড নেইবার্সের সাথে যুক্ত হলাম, যে নারীদের নিয়ে কাজ করব। নারীদেরকে সঞ্চয় উদ্বুদ্ধ করার জন্য এবং আত্মনির্ভরশীল করার জন্য আনুমানিক 1000-এর উপরে নারীকে আমি কোঅপারেটিভের সাথে যুক্ত করতে পেরেছি। কোঅপারেটিভের সাথে যুক্ত করে নারীদেরকে সঞ্চয়ী মনোভাব গড়ে তোলার জন্য উদ্বুদ্ধ করেছি, সেই সাথে আয় বৃদ্ধিমূলক কাজ করার জন্যও তাদেরকে উৎসাহ প্রদান করি এবং আয় বৃদ্ধিমূলক কাজ শুরু করি, সাথে সাথে সহজ শর্তে আমরা তাদেরকে ঋণ দিয়েছি। আমি যখন গুড নেইবার্সে কোঅপারেটিভ সভাপতি হিসেবে ছিলাম তখন আমি প্রথমেই শুরু করি আমাদের একটা দোকান, সেই সমবায় বাজার নামে একটা দোকান দিয়েছিলাম, সে দোকান পরিচালনা করি, সেই সাথে সাথে আয় বৃদ্ধিমূলক আরও কিছু কাজ করি, যেটা স্ক্রিন প্রিন্টিং, হোমমেড ফুড, আর একটা হলো বিপ ফ্যাটেনিং, এই 3-4টা কাজ আমি পরিচালনা করে আসছি। বর্তমানে গুলশান এফডিপিতে 6টি আইজি গ্রুপের 65 জন সদস্য আছেন। গ্রুপগুলোর মধ্যে স্ক্রিন প্রিন্টিং, হোমমেড ফুড, কাউ রেয়ারিং, হ্যান্ডিক্রাফট, উড অ্যান্ড আয়রন এবং নেট অ্যান্ড টিস্যু ব্যাগ উল্লেখযোগ্য। বাড্ডা সুপ্রতিবেশী মহিলা সমবায় সমিতি লিমিটেডের বর্তমান সদস্য সংখ্যা 763 জন এবং ঋণ গ্রহীতার সংখ্যা 294 জন। গুড নেইবার্সের সাথে সম্পৃক্ত হয়ে আমি মনে করি সমাজে অনেক পরিবর্তন এসেছে এবং নারীরাও স্বাবলম্বী হয়েছে। আমার পরিবর্তন আসছে, আমার পরিবারের পরিবর্তন আসছে, আর্থিকভাবে আমি সচ্ছল হয়েছি। আমি আগে আমার ছেলে মেয়ে নিয়ে আসলে আমার স্বামীর একা যে ইনকাম করতো তা দিয়ে অনেক কষ্ট হইতো, যে গুড নেইবার্সের সাথে সম্পৃক্ত হয়ে আমি আর্থিকভাবে যে সহযোগিতাটুকু পেয়েছি এদিকে আমার পরিবারও অনেক স্বাবলম্বী আমি মনে করি। আমি গুড নেইবার্সের সাথে যুক্ত হয়ে কাজের দিক থেকে যেটা বলবো, আসলে আমি সর্বপ্রথমেই যেদিন শুরু তার পর দিন থেকেই আমি আসলে কম্পিউটার মোটামুটি আগে জানতাম না, অবশ্যই কম্পিউটার সম্পর্কে কোনো ধারণা ছিল না। আমি সকলের সহযোগিতা নিয়ে আমি ওখান থেকে কম্পিউটার শিখেছি, এখন একটা প্রতিষ্ঠান পরিচালনা করার মতো দক্ষতা আমার ওইখান থেকে হয়েছে, অর্জন করেছি। অলরেডি আমি এখন একটা প্রতিষ্ঠান কোঅপারেটিভ যেটা আমি পরিচালনা করতেছি, গুড নেইবার্সে ছিল 1100 নারী, এখন আমি যেখানে আছি সেখানে আমার 3500 জন নারী আছেন, আমি তাদেরকে নিয়ে আমার এই প্রতিষ্ঠান পরিচালনা করছি। তাছাড়া আমার ছেলে মেয়েও গুড নেইবার্স স্কুল থেকে মানে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করতো, ওদের দুজনেরই আইডি ছিল, আর সেই সাথে সাথে ওইখানে শিক্ষক শিক্ষিকা মণ্ডলী যারা ছিলেন তারা দায়িত্বশীলভাবে অনেক সুন্দরভাবে দায়িত্ব নিয়ে তারা পড়ালেখা করাতেন। তাদের আসলে অনেক অবদান রয়েছে আমাদের ছেলে মেয়েদের প্রতি। ক্লাস 5 যখন পাস করে GPA 5 নিয়ে তারা পাস করে আসে, আমার ছেলে পরবর্তীতে এসএসসি পাস করার পরে আবার সে ভলান্টিয়ার হিসেবে ওইখানে কাজ করছে এবং ভলান্টিয়ার হয়েও সে আসলে অনেক সন্তুষ্ট। গুড নেইবার্সে পড়ালেখা অবস্থায় ওরা শিক্ষা উপকরণ, পুষ্টি, স্বাস্থ্য সেবা অনেক কিছুই পেয়েছে।
আমি যখন ভাটারা গুড নেভার্স স্কুলে পড়েছি তখন আমার কাছে অনেক ভালো লেগেছে এবং শিক্ষক শিক্ষিকারা অনেক ভালো পড়িয়েছে। তখন পড়াশোনার পাশাপাশি খেলাধুলা হতো, সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, ড্রয়িং প্রতিযোগিতা এবং আরও অন্যান্য সহায়ক কার্যক্রম হতো। আমি শিশু পরিষদের সভাপতি ছিলাম। আমি শিশু অধিকার নিয়ে অনেক কাজ করে স্কুলে পড়াকালীন আমার সবচেয়ে ভালো লেগেছে, আমরা যদি কোনো স্টুডেন্ট অসুস্থ হয়ে পড়তাম তাহলে সাথে সাথে আমরা চিকিৎসা সেবা পেতাম, ওখানে ডাক্তার আমাদের চিকিৎসা দিতেন এবং ওষুধ দিতেন। আমি গুড নেইবার্স ভাটার স্কুলে ক্লাস ফাইভ পর্যন্ত পড়ালেখা করেছি। তারপর আমি গুড নেইবার্সে 2014 থেকে 2016 সাল পর্যন্ত ভলেন্টিয়ার হিসেবে যুক্ত ছিলাম। যুব উন্নয়নের জন্য দুটো কাজ করা হতো আমাদের এখানে, কম্পিউটার স্কিল এবং স্পোকেন ইংলিশ। তো এখানে আমি যুক্ত ছিলাম, এখানে আমি কম্পিউটার চালানো শিখি প্রথম, তারপর ইংলিশ স্পোকিং তাদের কাছ থেকে আমি শিখতে পারি। ভলেন্টিয়ার হয়ে গেলে আমি বিভিন্ন সামাজিক উন্নয়ন কাজে তাদের সাথে ছিলাম। তার ভিতরে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে যে মশা নিধন কর্মসূচি। এই মশা নিধন কর্মসূচিতে আমাদের নিজেদের এলাকা এবং আশেপাশে কয়েক এলাকাতে আমরা মশার নিধনের কাজ করি। তাছাড়া সামাজিক উন্নয়ন এলাকা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলোতে আমরা অংশগ্রহণ করে থাকি। গুড নেইবার্স আমি যখন ছেলে মেয়েদেরকে দেই তখন আমার স্বামীর অনেক ভূমিকা রয়েছে, কারণ সে জানতে পারতো যে গুড নেইবার্স আসলে ভালো একটা প্রতিষ্ঠান, সেখানে ছেলে মেয়েদের দেওয়ার পিছনে তারও অনেক অবদান রয়েছে। তার সহযোগিতা নিয়েই আমি গুড নেইবার্সের ছেলে মেয়েদেরকে দেই এবং আমি যখন গুড নেইবার্সের সাথে সম্পৃক্ত হই তখনও তার অনেক অবদান রয়েছে, আমাকে কখনোই নিষেধ করেনি। আমি সময় অসময় বলা যাবে না, আসলে গুড নেইবার্সে প্রায় সময় মিটিং হতো, তখনও আমার স্বামী আমাকে সহযোগিতা করছেন সেখানে যাওয়ার জন্য, কখনোই নিষেধ করেনি। আমার মেয়ের মা যখন বলছিল যে গুড নেইবার্স স্কুলে মেয়েরে ভর্তি করাবো, তখন আমি তাদের নিষেধ করিনি, বলছিলাম ভর্তি করাইতে, কারণ এখানে লেখাপড়াটা ভালো ছিল, মান ছিল ভালো। বাচ্চার মা যখন সিরিজের সাথে যুক্ত হইতেছিল তখন তাদের আমি সহযোগিতা করছি এই সিরিজে যোগ দেওয়ার জন্য। গুড নেইবার্সের সাথে আমরা চারজন সদস্যই আমরা যুক্ত ছিলাম। গুড নেইবার্সে যুক্ত হওয়ার পরে আমার অনেক পরিবর্তন হচ্ছে আমি এটা দেখতে পাচ্ছি, এই জন্য গুড নেইবার্সকে আমার অনেক ধন্যবাদ। আমি গুড নেইবার্সকে ধন্যবাদ দিই। আমি গুড নেইবার্সে কাজ করতে পেরে আসলে অনেক আনন্দিত হয়েছি এবং এখনও আনন্দিত, আর বর্তমান অবস্থার জন্যও গুড নেইবার্সকে অনেক ধন্যবাদ জানাই, কারণ গুড নেইবার্সের অবদানেই আমি আজকে আসলে এই পর্যন্ত, আমি এখন পর্যন্ত গুড নেইবার্স থেকে সহযোগিতা পাচ্ছি। কোনো সমস্যা মনে করলে আমি যদি আসলে যোগাযোগ করি, আমি এখন পর্যন্ত সহযোগিতা পাচ্ছি। আমি আবারও ধন্যবাদ জানাই এবং আমার ফ্যামিলির পক্ষ থেকে আমি আবারও ধন্যবাদ জানাই।